আল আল হিলকারিম অনেকে বিতর নামাজ সম্পর্কে জানতে চান এটি পড়ার বিধান কি এটি কত রাকাত কিভাবে পড়তে হয় দোয়ায় কোন কখন পড়তে হয় আজকে আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিতরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ প্রত্যেক মাঝহের ইমাম একমত যে বিতরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত নয় প্রিয়নবী সাল্লাহ আলহিহাসাল্লাম এসাদ করেন আল আলবিত্রু হাকুন আলাকুল্লি মুসলিম বিতরের নামাজ প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য সুনান আবু দাউদে এই হাদিসটি এসেছে তো প্রিয়নবী সালু আলিহ্লাম এই হাদিসের মাধ্যমে প্রত্যেক উম্মতের উপর তিনি এই নামাজটি অবশ্যকরণীয় একটি কাজ হিসাবে আবশ্যক করে দিয়েছেন বিতরের নামাজ আমরা কিভাবে পড়ব বিতরের নামাজ আমরা স্বাভাবিক নামাজের মতোই শুরু করব ভিতরে নামাজের নিয়ত করব। এরপর আমরা দুই রাকাত নামাজ স্বাভাবিকভাবে পড়বো অন্যান্য রাখা নামাজের মতো এরপর প্রথম বৈঠক করে আমরা উঠে যাব এরপর সোনা ফাতিহা সোনা মিলানোর পর আমরা তাকবির বলে আবার হাত বাঁধব এরপর আমরা দোয়া কুনুদ পরবো দোয়া কুনুদ পরে আমরা রুকু করব এবং তৃতীয় রাখাতে শেষ বৈঠক করে আমরা নামাজ শেষ করব এটা হলো ভেতরে নামাজ পড়ার পদ্ধতি এই পদ্ধতি সোনার নাসাইতে সই হাদিসের মাধ্যমে প্রমাণিত প্রিয়নবী সাল আলী আসসালামের নামাজ সম্পর্কে উবাইউনে কবর তালাহ তিনি বর্ণনা করেছেন যে ইনারসুল্লাহ সাল আলী আসালাম কান প্রিয়নবী সাল আলহ্লাম তিনি তিন রাকাতে বেতর পড়তেন যার প্রথম রাকাতে সুরাতুল আলা অর্থাৎ সাব্বিক ইসমার আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন তৃতীয় রাকাতে উলহ আল্লাহ আহাদ অর্থাৎ সুরা ইখলাস পাঠ করতেন এটি সই হাদিসের মাধ্যমে প্রমাণিত এছাড়াও প্রিয়নবী সাল আলহাম থেকে আরও বিভিন্ন রাকাতের কথা বর্ণনা করা হয়েছে মূলত বিত্যুর শব্দের অর্থ হইল বেজোর করা একটা জোর জিনিসকে বেজোর করে ফেলা প্রিয়নবী সাল্লাহসাল্লাম সাধারণত তিনি শুধু তিন রাকাত নামাজই রাত্রে পড়তেন না তিনি আরও অনেক বেশি নামাজ পড়তেন তেরো রাকাত পর্যন্ত নামাজ তিনি পড়তেন আদায় করতেন তো দুই রাকাত দুই রাকাত করে পড়তে থাকতেন এরপরে তিনি শেষ এক রাকাত পড়তেন এভাবে বেজুর হয়ে যাইত তো প্রিয়নবী সাল যেটা বলেছেন যে এক হাদিসের মধ্যে তিনি বলেছেন যে আলভিতু হাকুন মুসলিম ফামান ফালিয়াফাল ওমান আহাবা ইউতে রবি সালাহিন ফালিয়াফ ফাল ওমান আহাবা ইউতে রবি ওয়াহিদা তিন ফালিয়াফাল প্রিয়নী সাল্লাহ সালাম এই হাদিসের মধ্যে বলেছেন যে বিতর নামাজ প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য অবশ্য কর্তব্য তো কারো যদি ভালো লাগে যে সে পাঁচ রাকাতে বেতন নামাজ আদায় করবে তাহলে সে সেটা করতে পারে কারো যদি মনে হয় যে সে তিন রাকাত ভেতর আদায় করবে সে সেটাও করতে পারে কারো যদি মনে হয় যে সে এক রাকাত ভেতর আদায় করবে তাহলে সে সেটাও করতে পারে তবে আলী রদে আল্লাহ তাল আহন আয়সা রাদে ইবনে আব্বাস রাদে আল্লাহ আর আরও অন্যান্য অনেক সাহাবি থেকে বিশেষত আবদুল্লা ইবনী আসুদ রাদ আল্লাহ এরকম অনেক সাহাবি থেকে তিন রাকাত ভেতরের কথাই বেশিরভাগ এসেছে তবে কিছু কিছু বর্ণার মাধ্যমে এক রাকাতের কথাও পাওয়া যায় প্রিয়া নবী সাল সাল্লাম আমাদেরকে তিন রাকাত ভিতর পড়তে নিরুৎসাহিত করেছেন তিনি বলেছেন যে তোমরা তিন রাকাত বেতর মাগরীবীর নামাজের মতো নাকাত পড়বে না ভিতরের নামাজ পড়বে না এটার অর্থ হলো যে শুধুমাত্র তিন রাকাতে ভেতরটাকে সীমিত না করে এর আগেও দুই রাকাত বা চার রাকাত নামাজ পড়ে নাও এভাবে পাঁচ রাকাত বা সাত রাকাত বা নয় রাকাত বা এগারো রাকাত এরকম নামাজ পড়ে তারপরে ভীতির আদায় করা এটা হলো সুন্নাসম্মত পদ্ধতি তবে কেউ যদি তিন রাখাতেও পরে অথবা আরো এক রাখাতেও পরে ফেলে এই হাদিস অনুযায়ী সেটা বিশুদ্ধ হয়ে যাবে বলে প্রতীয়মান হয় তো ভিতরে নামাজের এটা ছিল পদ্ধতি আর দোয়ায় কোনত আমরা যেভাবে পড়বো সেটা হলো যে আল্লাহনুকা অনাস্তা ফিরুকা আলাইক অনুসল খিরসুরুকা ফুরুকুকুরুক আল্লাহ্মা ইয়া কানা আবুদু ওলা কানুসল্লি অনাসযুদু ও ইলাই কানা বা অনারুজু রহমাতক অনাক আজাবকিলিমুল তো এই দোয়াটি আমরা পড়তে পারি মূলত এরকম আরও অনেক দোয়াই হাদিসের মধ্যে ভিতরে নামাজের দোয়ার দোয়া কুনুতে যে দোয়াটি পড়া হয় এই দোয়াটি এসেছে এছাড়াও আরও বহু দোয়া এসেছে কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত যে কোনো দোয়াই আমরা যদি এই সময় পাঠ করি তাহলে সুন্না আদায় হয়ে যাবে তবে আমরা চেষ্টা করব যে সুন্নাসম্মত পদ্ধতিতে আমরা ভেতরের নামাজ আদায় করতে আমরা চেষ্টা করব অনেক সর্বোচ্চ যেন তেরো রাকাত আমরা আদায় করতে পারি যদি সেটা না পারি কমপক্ষে তিন রাকাত যেন আমরা আদায় করি সেটাও যদি কোনোভাবে সম্ভব না হয় এবং আমি ভেতর পড়তেই পারবো না আমার এরকম অপারগতা যদি থাকে তাহলে কমপক্ষে এক রাখাত পরে নিলেও আশা করা যায় যে আল্লাহ রসুল সাল্লামের যে সুন্না সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته